গ্লোবিনটাকে আলাদা করে দিচ্ছে। সো গ্লোবিন আসলে কি, গ্লোবিন হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড, তো অ্যামিনো অ্যাসিডটা তার মতো করে ইউজ হয়ে যায়, অ্যামিনো অ্যাসিডটা পরবর্তীতে কাজের জন্য ইউজ হবে, হ্যাঁ, বা রিইউজ হবে সহজ কথায় বলতে গেলে। তাহলে অ্যামিনো অ্যাসিডের কেচ্ছা কাহিনী আমরা জানতে হবে না। তাহলে আমি দেখি যে হিমটা কি হয়। তাহলে এই যে হিম অংশটা, হিম অংশের মধ্যে আপনি আবার পাচ্ছেন হচ্ছে আয়রন, আর পাচ্ছেন হচ্ছে প্রোটোপরফাইরিন, প্রোটোপরফাইরিন, এই জিনিসগুলো আমরা পাই, ঠিক আছে। তাহলে দেখেন এই যে হিম, হিমে থেকে, হিমে আয়রন থাকে, প্রোটোপরফাইরিন থাকে, ঠিক আছে। তাহলে এই এগুলো অবশ্য এরা এত বেশি আলোচনা করে নাই, ওকে। সো এই এখন এই হিমটা থেকে পরবর্তীতে তারা যেটা দেখাচ্ছে, হিম থেকে সরাসরি বিলি ভার্ডিনে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো আমরা জানি যে এই যে হিমে, হিমের এই অংশগুলো যাই হোক, এগুলা থেকে আমরা কঠিন বিক্রিয়াতে যাচ্ছি না, এই এগুলা থেকে পরবর্তীতে আসা হচ্ছে বিলি ভার্ডিন, বিলি ভার্ডিন থেকে পরবর্তীতে আমরা পাই হচ্ছে বিলি রুবিন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বিলিরুবিন। তাহলে বিলিরুবিন আমরা কোথা থেকে পাইলাম, হিমোগ্লোবিন থেকে পাইলাম, আমরা বুঝে গেছি। এখন ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা ঘটার পরে এই বিলিরুবিনটা এখন কোথায় আছে, বিলিরুবিনটা রেটিকুলো এন্ডোথেলিয়াল সেলের মধ্যে আছে, ওই রেটিকুলো এন্ডোথেলিয়াল সেলের ভিতরে ওই এরিয়ার মধ্যে সে লুকায়িত আছে। এখন এই বিলিরুবিন জিনিসটাকে আপনার কয়েকটা জিনিস মনে রাখতে হবে, বিলিরুবিন জিনিসটা হচ্ছে টক্সিক। তাহলে যেহেতু সে টক্সিক, তাহলে তো তাকে একা একা ছাড়া যাবে না, সে তো ঝামেলা করবে, মানুষের সংসারে গিয়ে অশান্তি করবে। তাহলে তাকে একা একা ছাড়লে সে মানে বদমাশ টাইপের, চোর বাটপার টাইপের, একা 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 ছাড়া যাবে না। এই কারণে বিলিরুবিনকে একটা সেন্ট্রি দিয়ে পাঠানো হয়। তাহলে সবসময় বিলিরুবিনের সাথে, বিলিরুবিন একা বেরোতে পারবে না, দেখুন যে বিলিরুবিন যখন রক্তে আসবে, বিলিরুবিনের সাথে থাকবে হচ্ছে অ্যালবুমিন। দুইটা কারণে, একটা হচ্ছে টক্সিক, আর আরো বড় কারণ যেটা, বিলিরুবিনের দুইটা ক্যারেক্টারিস্টিক মনে রাখবেন। নাম্বার ওয়ান, বিলিরুবিন হচ্ছে ওয়াটারে, পানিতে ইনসলিউবল, আর অবশ্যই তাহলে লিপিডে কি, লিপিডে হচ্ছে সলিউবল, কারণ বিলিরুবিন কিন্তু কোনো পানি জাতীয় মাধ্যম দিয়ে সে কিন্তু বেরোতে পারবে না, হ্যাঁ, এটা ওয়াটারে ইনসলিউবল, লিপিডে সলিউবল, ওয়াটারে ইনসলিউবল এবং হচ্ছে লিপিডে সলিউবল। তাহলে এইখানে বিলিরুবিনটা, এই যে দেখেন এখানে লেখা আছে বিলিরুবিন প্রোডিউস এন্ড রিলিজ ফ্রম দ্য রেটিকুলার এন্ডোথেলিয়াল সেল, পটেনশিয়ালি টক্সিক এন্ড ওয়াটার ইনসলিউবল, সলিউবল ইন লিপিড, ঠিক আছে। সুতরাং এখানে কি হয়, এটা অ্যালবুমিনের সাথে এটা বাইন্ড করে ফেলে, ঠিক আছে, অ্যালবুমিনের সাথে এটা বাইন্ড করে ফেলে, ঠিক আছে, ওকে। দেন আমরা যদি আসি, ওকে, সো এখানে আমরা আমরা যেটা বুঝলাম, তাহলে এই হচ্ছে বিলিরুবিনের কাহিনী। তাহলে এই বিলিরুবিনটা এখানে অ্যালবুমিনের সাথে বাইন্ড করলো, বাইন্ড করে এখন এটা রক্তের মধ্যে আছে, কোথায় আছে, রক্তের মধ্যে আছে। তাহলে এই যে এটা যদি ব্লাড ভেসেল দেখাই আমরা, তাহলে ব্লাড ভেসেলে মনে করেন এটা হচ্ছে বিলিরুবিন, সে বিলিরুবিনের সাথে আছে তার বন্ধু অ্যালবুমিন, বিলিরুবিনের সাথে তার বন্ধু অ্যালবুমিন আছে। এই রক্তটা শেষ পর্যন্ত কোথায় যায়, এই রক্তটা বিলিরুবিনকে কোথায় নিয়ে যাবে, বিলিরুবিনকে নিয়ে যাবে হচ্ছে লিভারে, ঠিক আছে। কেন লিভারে নিয়ে যাবে, আমরা একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আমাদের রেটিকুলো এন্ডোথেলিয়াল সেল এগুলো কোথায় থাকে, স্প্লিনে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আপনার সেই স্প্লিন, স্প্লিন থেকে আসে স্প্লিনিক ভেইন, এবং স্প্লিনিক ভেইনের সাথে আমাদের আসা হচ্ছে সুপিরিয়র মেসেন্টারিক ভেইন। সুপিরিয়র মেসেন্টারিক ভেইন এবং হচ্ছে স্প্লিনিক ভেইন মিলে কি কি তৈরি করে, যেন আমরা সবাই জানি কি তৈরি করে, পোর্টাল ভেইন, হ্যাঁ। তো এখানে তৈরি হয় পোর্টাল ভেইন, এই পোর্টাল ভেইন দিয়ে এইখানে আপনার যে বিলিরুবিনটা আপনি পাইলেন, এই বিলিরুবিন গুলো এই রক্ত হয়ে এই দিক হয়ে এইখানে চলে গেল। তাহলে তারা তাদের মূল যাত্রাটা কোথায়, তাদের মূল যাত্রাটা এক নম্বরই তারা যেই স্টেশনে যায় সেটা হচ্ছে লিভার, লিভারে পোর্টাল ভেইন দিয়ে যায়। আচ্ছা, তাহলে লিভারে যখন এটা চলে গেল রক্তের মাধ্যমে, এখন কি হবে, এখন যে ঘটনাটা ঘটবে, এই বিলিরুবিনটাকে এখন একটু ভদ্র করা হবে, হ্যাঁ। তাহলে সে এখন আরেক জায়গা থেকে পাঠানো হয়েছে, বিলিরুবিনটাকে আমরা ভদ্র করব, কি করব, বিলিরুবিনের সাথে, বিলিরুবিনের সাথে একটা জিনিসকে আমরা যুক্ত করবো যার নাম হচ্ছে গ্লুকোরোনিক অ্যাসিড, বিলিরুবিন প্লাস হচ্ছে গ্লুকোরোনিক অ্যাসিড। তাহলে বিলিরুবিনের সাথে যখন গ্লুকোরোনিক অ্যাসিড হয়, তখন বিলিরুবিন এই খারাপ মানুষ থেকে ভালো মানুষে পরিণত হয়েছে, ওকে। সো বিলিরুবিন খারাপ মানুষ থেকে একটা ভালো মানুষে পরিণত হয়। এই বিলিরুবিনটাকে, বিলিরুবিনের সাথে যখন গ্লুকোরোনিক অ্যাসিড যুক্ত হয়, এই সবুজ কালার বিলিরুবিনটাকে আমরা বলবো হচ্ছে ভালো বিলিরুবিন, এই কারণে এটার নাম হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন, কনজুগেটেড বিলিরুবিন। তাহলে এর আগ পর্যন্ত যে বিলিরুবিনটা ছিল সেটাকে আমরা বলবো হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন। তাহলে আনকনজুগেটেড বিলিরুবিনের খারাপ জিনিস কি, সেটা অনেক টক্সিক, সেটা ওয়াটার ইনসলিউবল, সেটা লিপিড সলিউবল, সেটা অ্যালবুমিনের সাথে চলাফেরা করে। এই কারণে আনকনজুগেটেড বিলিরুবিনকে অনেকে বলে প্রি হেপাটিক বিলিরুবিন, কারণ এটা লিভারে আসার আগে ছিল, আর লিভারে আসার পরে কি হলো, লিভারে আসার পরে বিলিরুবিনটা এখানে লিভারের ভিতরে কনজুগেটেড হয়ে গেল, লিভারের ভিতরে বিলিরুবিনটা কনজুগেটেড বিলিরুবিনে পরিণত হলো,
ঠিক আছে, তো এই জিনিসগুলো এই কনসেপ্টটা কিন্তু আপনাদের তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে লিভারের ভিতরে বিলিরুবিন কনজুগেটেড হলো, এরপরের ক্যাচটা কি? এরপরের ক্যাচটা আমাদের বুঝতে হবে যে এইখানে যে লিভারটা আছে, এই লিভারে, এই লিভার থেকে আবার বাইল পাস হবে, এই লিভার থেকে আবার বিলিয়ারি ট্র্যাক্ট আছে, এই বিলিয়ারি ট্র্যাক্টটা এখানে আছে হচ্ছে আমাদের গল ব্লাডার। ওকে, তো এই গল ব্লাডার থেকে বিলিয়ারি ট্র্যাক্ট, এই যে রাইট এন্ড লেফট বিলিয়ারি ডাক্ট মিলে বিলিয়ারি ট্র্যাক্ট, এগুলো ওপেন করা হচ্ছে কোথায়? আমাদের ডিউডেনামে। ওকে, সো এটা হচ্ছে ডিউডেনাম, এই ডিউডেনামে এসে ডিউডেনাম এম্পল অফ ভেটার দিয়ে ওপেন করলো। তাহলে মনে রাখতে হবে এই যে জিনিসটা ছিল যে বিলিরুবিনটা, এই বিলিরুবিনটা এখন বাইলের মাধ্যমে পাস হয়ে যাবে। বাইলের মাধ্যমে পাস হবে কোথায়? বাইলের মাধ্যমে পাস হবে হচ্ছে আমাদের ইন্টেস্টাইনে। তাহলে বিলিরুবিন এখন কোথায় চলে গেল? ইন্টেস্টাইনে। প্রশ্ন হচ্ছে কোন ধরনের বিলিরুবিন? অবশ্যই কনজুগেটেড বিলিরুবিন। আচ্ছা, এই কনজুগেটেড বিলিরুবিন ইন্টেস্টাইনে গেল, যাওয়ার পরে ইন্টেস্টাইনে আবার কিছু ব্যাকটেরিয়া আছে, ইন্টেস্টাইনের ব্যাকটেরিয়াটা আবার এখন কি করবে? বিলিরুবিনটাকে ভেঙে দিবে, ভেঙে এই কনজুগেটেড বিলিরুবিন থেকে ভেঙে আবার তারা আনকনজুগেটেড বিলিরুবিনকে ফেরত নিয়ে আসবে। তাহলে আমরা এখন আবার ইন্টেস্টাইনের ভিতরে আনকনজুগেটেড বিলিরুবিন পাচ্ছি। এই আনকনজুগেটেড বিলিরুবিনকে আমরা সহজ কথায় বলতে পারি স্টার্কো বিলিনোজেন, এদেরকে আমরা বলবো স্টার্কো বিলিনোজেন। এই স্টার্কো বিলিনোজেনটা, এইটা আমাদের স্টুল দিয়ে বের হয়ে যেতে পারে। ওকে, তাহলে স্টার্কো বিলিনোজেন কি হয়? স্টুল দিয়ে বের হয়ে যায়। আর কিছু পরিমাণ আনকনজুগেটেড বিলিরুবিন স্টার্কো বিলিনোজেন থেকে এটা চলে যায় হচ্ছে স্টার্কো বিলিনোজেন থেকে ইউরো বিলিনোজেনে পরিণত হয়, ইউরো বিলিনোজেনে পরিণত হয় বিলিনোজেন, এটা ইন্টেস্টাইনে পরিণত হয়, হয়ে এটা চলে যায় কিডনিতে, এবং ইউরো বিলিনোজেনটা কিডনির মাধ্যমে বের হয়ে যায়। কিডনির মাধ্যমে ইউরো বিলিনোজেন বের হয়ে যায়, কিডনির মাধ্যমে কি বের হয়? ইউরো বিলিনোজেন বের হয়। তাহলে এই কয়েকটা কথা মনে রাখতে হবে, ঠিক আছে? এবং কনজুগেটেড বিলিরুবিন যেহেতু ভালো হয়ে গেছিল, তাহলে তার স্বভাব চরিত্র চেঞ্জ হয়ে যায়। স্বভাব চরিত্র মানে কি? সে হচ্ছে ওয়াটার সলিউবল হয়ে যায়। কনজুগেটেড বিলিরুবিনটা ওয়াটার সলিউবল হয় এবং হচ্ছে লিপিড ইনসলিউবল হয়, লিপিড ইনসলিউবল। তাহলে তার বৈশিষ্ট্যটা হচ্ছে উল্টা। তাহলে আমরা আবার একটু সামারি করি। প্রথমে আমরা বললাম যে এইখানে বিলিরুবিন ছিল আনকনজুগেটেড, দেন বিলিরুবিনটা অ্যালবুমিনের সাথে বাইন্ড করলো, বাইন্ড করে এইখানে হয়ে পোর্টাল ভেইন হয়ে লিভারে আসলো, লিভারে এসে তার কনজুগেশন হইলো, কার মাধ্যমে? গ্লুকোরোনিক অ্যাসিডের মাধ্যমে। সে হয়ে গেল কনজুগেটেড বিলিরুবিন। সেই কনজুগেটেড বিলিরুবিনটা কি স্টেজ পার করলে? যে আমরা এই ছবি দেখি, হিমোগ্লোবিন, হিম হইলো বিলিভার্ডিন থেকে বিলিরুবিন, অ্যালবুমিনের সাথে বাইন্ড করলো, লিভারে চলে গেল, লিভারে বিলিরুবিনটা ভালো হয়ে গেল, কনজুগেটেড বিলিরুবিনে পরিণত হলো, কনজুগেটেড বিলিরুবিনটা বাইলের মাধ্যমে পাস করলো, পাস করার পরে এই কনজুগেটেড বিলিরুবিনটা ইন্টেস্টাইনে এসে আনকনজুগেটেড বিলিরুবিনে পরিণত হয়। আনকনজুগেটেড বিলিরুবিন থেকে হয় স্টার্কো বিলিনোজেন, ইউরো বিলিনোজেন। ঠিক আছে, আমি একটু স্টেপটা একটু আগে বলে ফেলেছি। সো আনকনজুগেটেড বিলিরুবিন থেকে ইউরো বিলিনোজেন, ইউরো বিলিনোজেন থেকে স্টার্কো বিলিনোজেন। সেই ইউরো বিলিনোজেনের কিছু অংশ কিডনি দিয়ে বের হয়ে যায় ইউরিনের এক্সক্রিশন, আর কিছু অংশ স্টার্কো বিলিনোজেন হয়ে স্টুলের সাথে বের হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে ওভারঅল আমাদের বিলিরুবিনের পাথওয়ে। তাহলে আমি বিলিরুবিনের পাথওয়েটা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি, আশা করি ক্লিয়ার হয়েছে। এখন এইটা থেকে, এটা যদি আপনারা বুঝতে পারেন, এবার আপনাদের অনেক কিছু বোঝা সহজ হয়। এবার আমরা যে কনসেপ্ট আলোচনা করবো, সেই কনসেপ্টের নাম হচ্ছে জন্ডিস। তাহলে কোশ্চেন হচ্ছে, ভাই জন্ডিস